হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বায়োটেক। আমি সুব্রত মাইতি, আর অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, সরি ফর ড্যাট। ঠিক আছে, প্রথমে একটা কথা বলবো, যদি যারা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর হচ্ছে ক্লাসে যে ঘন্টা বাটনটা আছে ওটা টিপে দাও। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করেছি চলেছি যে আজকে মানে কেমন মানে মাস্টার ডিগ্রি প্রজেক্ট থাকে, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের প্রজেক্ট থাকে, যারা পিএইচডি তাদের জন্য রিসার্চ যেটাকে বলে, তো সেটা কিভাবে করে, হাউ অ্যান্ড প্রজেক্ট ওয়ার ইজ গোয়িং। ঠিক আছে, তো সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে যে জানতে হবে, মানে বিএসসির ক্ষেত্রে আলাদা হয়, মানে গ্র্যাজুয়েশন যারা আলাদা হয়, এমএসসির ক্ষেত্রে একটু তারা আলাদা ধরনের হয়, আর যারা পিএইচডি স্টুডেন্ট তারা তাদেরও ক্ষেত্রে আলাদা হয়। তো কথা হলো যে বিএসসি এমএসসি প্রায় লেভেল একই থাকে, 19-20-এর তফাৎ। ঠিক আছে, তো প্রথমে যে কোনো একটা মানে করার জন্য হচ্ছে তার এ দরকার, সেইটা হচ্ছে কি না, প্রথমে আমার জানতে হবে যে ধরো একটা একটা ব্যাকটেরিয়াকে তুমি আইসোলেট করতে চাইছো। ঠিক আছে, তো সেই আইসোলেট যেটা করব, তো আইসোলেটটাকে আমরা কী করবো, প্রজেক্ট ওয়ার্ক যেটাকে বলি, প্রথমে জানতে হবে ওই ব্যাকটেরিয়ার সম্বন্ধে, দ্যাট ইজ কল্ড ইন্ট্রোডাকশান। ওকে, ব্যাকটেরিয়ার সম্বন্ধে তোমাকে জানতে হবে ব্যাকটেরিয়া কী কাজ করে, ব্যাকটেরিয়া কী গুণ, ব্যাকটেরিয়া কী হ্যান, সব কিছু তোমাকে জানতে হবে। তারপরে কী হবে, তাকে যে আইসোলেট করা হবে, আইসোলেট করার জন্য অনেকগুলো মেথড থাকে, অনেকগুলো মেথড থাকে, থাকতেই পারে। ঠিক আছে, তো তোমাকে সেই বেস্ট মেথডটা তোমাকে চুজ করতে হবে। তো বেস্ট মেথডটা তুমি চুজ করবে কী করে, তার জন্য তোমাকে পড়তে হবে, কী পড়তে হবে, বিভিন্ন রিসার্চ আর্টিকেল পড়তে হবে, যেটাকে রিসার্চ জার্নাল থেকে রিসার্চ আর্টিকেল তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশান যেটাকে বললাম, প্রথমে হবে ইন্ট্রোডাকশান। তো ইন্ট্রোডাকশান কী করে হবে, হ্যাঁ ইন্ট্রোডাকশান এই হবে যে তার ব্যাকটেরিয়া সম্বন্ধে সমস্ত কিছু জানা, সেটা যে ইন্ট্রোডাকশান। ওকে, ব্যাকটেরিয়া ফাংশন, ব্যাকটেরিয়া স্ট্রাকচার, ব্যাকটেরিয়া তার ক্যারেক্টারিস্টিক, সমস্ত কিছু হচ্ছে তোমার এর মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে হবে। এবার আসছে ইন্ট্রোডাকশনের পর আসছে রিভিউ অফ লিটারেচার। রিভিউ লিটারেচারটা কি না, যে তুমি যে ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করছো, ব্যাকটেরিয়াকে আইসোলেট করে তার থেকে এনজাইম স্পেসিফিক্যালি এনজাইমটাকে তুমি আইসোলেট করতে চাইছো। ঠিক আছে, তো সে এনজাইমটাকে তুমি যে আইসোলেট করতে চাইছো, ঠিক আছে, নিশ্চয়ই অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, এ মেথড, অন্য মেথড দিয়ে করা হবে। ঠিক আছে, তো তোমার যেই মেথডটা তোমার বেস্ট সেটাকে তোমাকে মানে আইসোলেট মানে ওই প্রশ্ন নিতে হবে। তো সেটা পাবো কি থেকে না, বিভিন্ন রিসার্চ আর্টিকেল পড়ে, বিভিন্ন রিসার্চ পড়ে তারা প্রেফার করে যে না এই মেথডটা বেস্ট, তাহলে তোমাকে সেই মেথডটাকে চুজ করতে হবে। ঠিক আছে, আর তোমার ইউনিকনেস থাকতেই পারে, সেজন্য তুমি অন্য মেথডও ট্রাই করতে পারো, কিন্তু যেটা বেস্ট মেথড সেটাকে সবসময় মানে রিসার্চ কাজের জন্য সেটা আছে ইউজফুল, সেটা হয়। যদি না কোনো রেজাল্ট আসে, ঠিক আছে, তাহলে তুমি অন্য মেথড ট্রাই করতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু বেস্ট মেথড যেটা আছে সেটাকে তোমাকে চুজ করতে হবে। ওকে, এরপরে আসছে রিভিউ লিটারেচার। আরও যদি হয় যেমন হচ্ছে এনজাইমের তার কাজকর্মটা মানে এই যে একটা ডিটেলস থাকে রিভিউ লিটারেচার, মানে একটা ডিটেলস থাকবে, একদম ডিটেলসে ডিটেলস। ধরো তোমার এটা তো আমি এনজাইম দিয়ে কথা বললাম, ধরো আমার যেটা কাজ ছিল হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, HRV। ঠিক আছে, তো HRV মানে ডায়াবেটিস HRVকে কীভাবে অ্যাফেক্ট করে, আর অটোনোমাস নার্ভাস সিস্টেমকে HRV সঙ্গে কীভাবে রিলেটেড, সেটা আমরা কোত্থেকে জানতে পেরেছি না, রিভিউ লিটারেচার থেকে। ঠিক আছে, রিভিউ লিটারেচারটা মনে হচ্ছে তোমার ওই রিসার্চ জার্নাল থেকে যেসব জিনিসগুলো তুমি পেলে সেটা হচ্ছে রিভিউ লিটারেচার। লিটারেচার সম এখানে লিটারেচার এই কথাই ইউজ হচ্ছে যে রিসার্চ জার্নাল থেকে যেসবগুলো তুমি পেয়েছো, পড়েছো, জেনতে জানতে পেরেছো, সেটাই হচ্ছে ওইখান মানে লিটারেচার। আর রিভিউ করা অর্থ মনে হচ্ছে ওখান থেকে তুমি যা পেয়েছো সেটা তোমাকে বলা, নিজের ভাষাতে বলা। ঠিক আছে, সেটা হচ্ছে রিভিউ লিটারেচার। এরপরে চলে আসছি আমরা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড। মেটেরিয়ালসের মেথড হচ্ছে তোমাকে আগে জানা উচিত, কারণ হচ্ছে তুমি কী কী মেথড ইউজ করবে ওই কাজটা করার জন্য, দ্যাট ইজ দ্য মেটেরিয়ালসের মেথড। সেখানে কম্পোজিশন আছে, মেটেরিয়ালস মেথডে ধরো মিডিয়া তৈরি করতে হবে, এবং মিডিয়ার প্রিপারেশন তোমাকে জানতে হবে, সেই জানার যে এটা আছে কম্পোজিশন কী কী আছে, কত অ্যামাউন্ট আমার লাগবে, হাউ মাচ। ঠিক আছে, তো সেইটা হচ্ছে আমার জানতে হবে মেটেরিয়ালসের মেথডে। তারপরে যে গ্লাস ওয়্যার আছে, কোন কেমিক্যাল লাগবে, সমস্ত হচ্ছে মেটেরিয়ালসের মেথডে লাগবে। তারপরে চলে আসছি আমরা
মেথড, মানে মেথড মানে হচ্ছে আমি কী পদ্ধতি করো, যে পদ্ধতিটা তুমি চুজ করলো তার ডিটেলসের সম্বন্ধে লিখতে হবে। ধরো ব্যাটেরিয়ালকে আইসোলেট করলাম আমি প্রথমে, প্ল্যান্ট থেকে এক্সট্রাক্ট করলাম, তাকে সলিউশনে দ্রবীভূত করলাম, তারপর সেখান থেকে 24 আওয়ার তাকে ইনকিউবেশনে রাখলাম। এরকম করে পুরো যে মেথড যেটা আছে, পুরো ওয়ার্কের যে মেথডটা সেটা আছে ফ্লো চার্টে তোমাকে দিতে হবে, হয়াল মেটেরিয়ালস মেথড। তারপরে তোমাকে হচ্ছে অবজারভেশন, তুমি যে মেথডটা ফলো করলে ওখান থেকে কী অবজারভেশন পেলে, ধরো একটা পেট্রি প্লেটসে যেগুলো ব্যাকটেরিয়া কলোনি এসছে কি না, ঠিক আছে, তুমি বায়োকেমিক্যাল টেস্ট করলে, কার্বন টেস্ট করলে সেটা আসছে কি না, পজিটিভ না নেগেটিভ রেজাল্ট সেটা তোমার মানে অবজারভেশন শো করছে, সেটা দেখতে হবে। এবার এর ভিত্তিতে, অবজারভেশনের ভিত্তিতে তুমি ইনফারেন্স কী করলে, ইনফারেন্সে কী করে পৌঁছালে সেইটা তোমাকে দিতে হবে। ইনফারেন্স মনে হচ্ছে তোমার এখানে সিদ্ধান্ত, ঠিক আছে, সিদ্ধান্ত যেটা মধ্যে মানে রেজাল্ট যেটা শো করলো, রেজাল্ট যেটা শো করছে সেটাই কিন্তু তোমার ইনফারেন্স হবে। এই না তুমি ইন্টারপ্রিট করে দিলে রেজাল্ট আর তোমার ওইটা পজিটিভ, এর মনে এটা রিসার্চ ওয়ার্ক মানে যেটা সমস্ত কিছু পজিটিভই আসতে হবে, তোমাকে নেগেটিভও রেজাল্ট হয় আর রেজাল্ট আসে, ঠিক আছে, তো সেটা হচ্ছে রেজাল্টের ইনফারেন্স হবে। তারপরে হচ্ছে ডিসকাশান, ডিসকাশান বা কনক্লুশন হতে পারে, ঠিক আছে, মানে এইটার সময় আমি কী সিদ্ধান্ত উপনীত হলাম সেটা লিখতে হবে, হয়ে গেল। তারপরে হচ্ছে আসবে লাস্টে, একদম লাস্টে, সেটা হচ্ছে তোমার ফিউচার প্রসপেক্ট, সমস্ত কিছু জিনিসের ফিউচার প্রসপেক্ট, তুমি যে কোনো প্রজেক্টে যে কাজ করছো তার ফিউচার প্রসপেক্ট কী, তুমি তো এইটুকু কাজ করলে নিশ্চয়ই এটা কোনো শেষ নয়, তার পরবর্তী এরপরে মানে একে ইউজ করে আর কী করা যায় সেটা তোমাকে দেখতে হবে, যেটা ইজ কল্ড ফিউচার প্রসপেক্ট, ওকে, এটা হচ্ছে ফিউচার প্রসপেক্ট হলো। আর সবশেষে লাস্টে হচ্ছে রেফারেন্স দিতে হবে, রেফারেন্সটা হচ্ছে মানে মাস্ট, রেফারেন্সে তোমার যে অনেকগুলো ফরম্যাট আছে, ভ্যানকোভার ফরম্যাট আছে, সমস্ত অনেক কিছু ফরম্যাট আছে, তো কোন ফরম্যাটটা ফলো করবে, যেটা ফরম্যাট ফলো করবে সব যেন একই ফরম্যাট হয়, ঠিক আছে, আর যেটা আলাদা ফরম্যাট যেন না হয়, সব একই ফরম্যাট হওয়া উচিত, ওকে, দ্যাটস ইট, আজকে এই পর্যন্ত, পরের ভিডিও নিশ্চয়ই তাড়াতাড়ি আসছে, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এটা জানান, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, ওকে, বাই।